আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় রাজধানী শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শিশু সহ ছাব্বিশ জনের মধ উদ্ধার করা হয়েছে এর মধ্যে জন পুরুষ নজন নারী ও তিনজন শিশু রয়েছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে সদরঘাট থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে আরেক লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং ওয়ার্ক নামের লঞ্চটি নৌজনে পঞ্চাশ থেকে ষাট জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে করোনা বা এর উপসর্গ নিয়ে সারা দেশের চব্বিশ ঘন্টায় আরও ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় সাতজন বরিশালে ছজন খুলনায় চারজন সিলেটে তিনজন নারায়ণগঞ্জে দুজন চট্টগ্রামে দুজন নোয়াখালী ও গাইবান্ধা উপসর্গ নিয়ে একজন মারা গেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এক করোনা রোগী এছাড়া উপসর্গ নিয়ে আরও ছজনের মৃত্যু হয়

সিরাজগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে এবারে বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেটের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন উনিশটি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হলে সাড়ে বারো কোটি মানুষের সুবিধা পাবে এছাড়া সোয়া কোটির বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি করোনা প্রভাবে ধীরে ধীরে কমে আসলে অর্থনীতির অগ্রগতি আবার আগের গতিতে ফিরে আসবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী আজ সংসদে অর্থবিল বিল দু বিশ পাশ হওয়ার কথা রয়েছে পাটমন্ত্রীর পঁচিশটি রাষ্ট্রায়ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার ঘোষণা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিল চালু রাখার দাবিতে পূর্ব ঘোষিত শশ মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা সকালে শ্রমিকরা সন্তানদের নিয়ে শশ মিল গেটে প্র্যাকট নিয়ে সকাল নটায় দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে দাবি না আদায় হওয়া পর্যন্ত তার তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকদের আগামীকাল দুপুর থেকে বুধবার দুটা পর্যন্ত ছশো মিল গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান এবং বুধবার দুটা থেকে আমরণ অন্বেষণ কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয় উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে পানি বাড়ছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ সবকটি নদ নদীতে প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ মেলানদহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিচু এলাকা পানিবন্দি এলা এ জেলার এক লাখ একুশ হাজারেরও বেশি মানুষ পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রামে মারা গেছে এক শিশু গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি উনত্রিশ সেন্টিমিটার বেড়েছে বইছে বিপসীমার আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে আর সিরাজগঞ্জে এই নদীর পানি বইছে বিপসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে তবে জেলায় কাজীপুর উপজেলা পয়েন্টে যমুনার পানি বইছে বিপসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে কুড়িগ্রামে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপসীমা সেন্টিমিটার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে চৌষট্টি সেন্টিমিটার এবং ধল্লার পানি সেতু পয়েন্টে বিপসীমা ছিয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে চিলমারি উলিপুর সদর রৌমারি রাজীবপুর ও নাগেশ্বরী সহ আট উপজেলা আড়াই শতাধিক চরাঞ্চল ও নিচু এলাকা পানিবন্দি দেল লক্ষাধিক মানুষ নেটকোনার উদ্যাখালী নদীর পানিতে তুলে গেছে সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার সাতটি ইউনিয়ন ভোকারস সাউথ ক্রেস্ট সিকিউরিটিস কোনো ঘোষণা ছাড়াই অফিসে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ায় বিনিয়োগকৃত টাকা ও শেয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের অভিযোগ প্রেস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা বিনিয়োগকারীদের টাকা আত্মসাত করে পালিয়ে গেছেন বিনিয়োগকারীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এর মধ্যে কেউ কেউ ডিস চেক হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এই পরিস্থিতিতে বোকারেজ হাউজের সদস্য পদ বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছেন সিকিউরিটিজ

তাহলে মেম্বারশিপ বিক্রি করে বিনিয়োগকারীদের পরিশোধ করে দিতে পারে প্লাস এটাকে স্থগিত করতে পারে বাট যদি গ্রিভিয়াস বা থাকে করে সেটার জন্য সেকশন টোয়েন্টি অনুযায়ী তাদেরকে হার্স যেটা ফাইভ ইয়ার্স প্লাস পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইন ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাইকো স্মিথকলাইন জেএসকে বাংলাদেশ লিমিটেড বিক্রি হয়ে গেছে বহুজাতিক এই কোম্পানির প্রধান মালিক যুক্তরাষ্ট্রের স্টেট ফার্স্ট লিমিটেডের কাছে থাকা সব শেয়ার কিনে নিয়েছে অপর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার হোল্ডিং হোল্ডিংয়ের ভিভি দু হাজার ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা ধরে জিএসকে এক কোটি আট লাখ পঁচাত্তর হাজার একশো চুয়াল্লিশটি শেয়ার ক্রয় করে ইউনিলিভার কোম্পানি যার বাজার মূল্য দু হাজার দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ সাত হাজার টাকা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ